বাংলা মানবতা সমাধান السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله وصحبه اجمعين ومن تبعهم باحسان الى يوم الدين اما بعد بيريو دارشك برندو আমরা কিতাব ও তাওহিদ এর ধারাবাহিক দার্শে আপনাদেরকে জানাচ্ছি আমন্ত্রণ আমরা আমাদের জীবনকে সর্বক্ষেত্রে মুক্ত ও তাওহেদের উপর প্রতিষ্ঠিত করার লক্ষ্যে তাওহীদ আল্লাহ সুবাহানা আলা এর একত্রবাদ সম্পর্কে সঠিক ধারণা নেব এবং এ তাওহিদের উপর প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করব প্রিয় দর্শক বৃন্দ বাংলায় আমরা ধারাবাহিকভাবে কেতাবত্তাউ হীদ এর দর্শ শুনে আসছি আমরা কেতাবত্তা হিদ এর চব্বিশটি দর্শ শুনেছি আমরা তেইশ ও চব্বিশ এই দুটি দর্শে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়কে নিয়েই আপনাদের সামনে দর্শ উপস্থাপন করেছি বিষয়টি ছিল সাফাঁত সাফা আত সম্পর্কে আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি আসলে এই সাফা আত এর প্রকৃত মালিক হলেন আল্লাহ সুবহানা হু আতলা তিনি যার জন্য অনুমতি দেবেন তিনি ছাড়া বা তার অনুমতি ছাড়া কোনো ব্যক্তির পক্ষে সাফা আত করা সম্ভব নয় ঠিক একইভাবে যাদের প্রতি আল্লাহ রাবুল্লাহ আলমিন সন্তুষ্ট থাকবেন তাদের জন্য ছাড়া অন্য কারোর জন্য সুপারিশ করাও সাফাত করাও সম্ভব নয় অতএব সাফাতের দোহাই দিয়ে সাফায়াতের ওসিলায় আজকে মুসলিম সমাজ আমরা যে শিরকে লিপ্ত হচ্ছি সে পথ অমুক্ত রাখার আর কোনো সুযোগ নেই এমনকি সৈয়দুল মুরসালিন রাসুল মুহাম্মদ সাল্লাহ আলি ওসাল্লাম এর কাছেও সাফাত চাওয়ার কোনো সুযোগ নেই কারণ তিনিও সাফা আতের মালিক নন সাফা আতের মালিক হলেন একমাত্র আল্লাহ সুবহানা হুয়া তা আলা কামনা করবো চাইব আমরা আল্লাহ সুবহানা হুয়া আলার কাছেই আল্লাহ সুবহানা হুয়া তা আলা যদি অনুমতি দেন তাহলে মুহাম্মদ মোহাম্মদ সাল আলী আমাদের জন্য সাফা করতে পারবেন প্রিয় বন্ধুরা মানুষ আরেকটি পথ বেছে নেয় বা আরেকটি পথ এর মাধ্যমে এর দোহাই দিয়ে মানুষ আজকে সিরকে লিপ্ত হচ্ছে সে পথ হলো হেদায়ত হেদায়ত চাওয়া হেদায়ত পাওয়া বা হেদায়ত অর্জন এ বিষয়টিকে কেন্দ্র করে আজকে মানুষ অনেকেই সিরকি লিপ্ত হচ্ছে কোনো সন্দেহ নাই প্রতিটি মানুষ এর কামনা বাসনা অবশ্যই হেদায়ত থাকবে আমরা অবশ্যই হেদায়ত কামনা করব অবশ্যই আমরা হেদায়ত এর আশা আকাঙ্ক্ষা রাখবো। এটাই হলো একটা গুরুত্বপূর্ণ আমাদের ইমানি দায়িত্ব কিন্তু এর অর্থ এই নয় যেখানে হেদায়ত পাওয়া যায় না যার কাছে হেদায়ত নেই বা যিনি হেদায়ত দেওয়ার অধিকার রাখেন না তার কাছে গিয়ে যদি আমি হেদায়ত কামনা করি তাহলে কখনো হতে পারে প্রিয় বন্ধুরা আসলেই মানুষকে হেদায়ত দেওয়ার অধিকার বা হেদায়ত দেওয়ার ক্ষমতা কারো নেই এমনকি কোনো নাবীর আসুলদেরও নেই মানুষকে হেদায়ত দেওয়ার একমাত্র অধিকার রাখেন একমাত্র ক্ষমতা তিনি হলেন আল্লাহ সুহান অবশ্যই এই ক্ষেত্রে একটি বিষয় আমরা জেনে নেব সেটি হচ্ছে হেদায়েত এর অর্থ কি হেদায়েত সাধারণত দুই ভাগে বিভক্ত বা হেদায়েতের দুটি অর্থ হয় একটি হলো আল হেদায়া ও আলা ওলির সাদ ওল বায়ান ও তৌজিহ নির্দেশনা দেওয়া বা পদ দেখানো বা বর্ণনা করে দেওয়া এটা হলো এক হেদায়তের অর্থ আর এক হেদায়তের অর্থ হলো হেদায়তফিক লি কাবুল ইল হাপ সঠিক জিনিসটাকে গ্রহণ করার জন্য যে একটা তৌফিক সেই তৌফিক পাওয়া তাহলে প্রথম প্রকার যেটি হেদায়ত অর্থ হলো পদ দেখানো নির্দেশনা দেওয়া মানুষকে দিশা দেওয়া ও বর্ণনা দেওয়া এ হেদায়েত এটা হলো আল্লাহ সুবাহানা হুয়া তালা ছাড়া মখলুক যারা রয়েছেন তাদের হাতে এমনকি নবির গন তাদের হাতেও হলো এই হেদায়ত নবী রাসুলদের ক্ষেত্রে বলেন কুল্লি কাউমিন হাদ প্রতিটি কাউমের জন্য রয়েছে একজন আল্লাহ রাবুল্লাহ আলমিন প্রেরণ করেছেন হাদ হেদায়ত দানকারী তাহলে এই হেদায়ত দানকারী অর্থ হলো তারা মানুষকে পথ দেখাবেন তারা মানুষকে নির্দেশনা দেবেন তারা মানুষকে দিশা দেবেন হকের দিকে কিন্তু হকটা গ্রহণ করার মতো যে হক গ্রহণ করার যে তৌফিক সে তৌফিক মানুষের কাছে নেই সেটি হলো একমাত্র আল্লাহ কাছেই তাই দ্বিতীয় যেটি হলো কাবুল হক হক বিষয়টিকে সত্য বিষয়টিকে সঠিক বিষয়টিকে গ্রহণ করার মতো যে তৌফিক যোগ্যতা বা যে বিষয়টি সেটি হলো আল্লাহ সুবাহ হাতে এর জন্য লেখক রাহমহল্লা তিনি এখানে এ পর্যায়ে যে অধ্যায়টি বেঁধেছেন একটি আয়াতের ছোট্ট অংশ দিয়েই লেখক রাহমহল্লা অধ্যায় বেঁধেছেন কোনো শিরোনাম অন্য দেন নাই কারণ মানুষ আজকে হেদায়েত পাওয়ার ওসিলায় হেদায়েত চাওয়ার ওসিলায় হেদায়ত অর্জনের ওসিলায় আজকে মানুষ আল্লাহ বাদ সুবাহ গায়রুল্লাহর কাছে এমনভাবে ধর্ণা দিচ্ছে গাইরুল্লাহর কাছে এমনভাবে অবনত হচ্ছে গাইরুল্লাহর কাছে এমনভাবে নিজেকে অর্পণ করছে যে তিনি মনে হয় সেই তৌফিক দেওয়ার মালিক তাই তার কাছে সেভাবেই আজকে আমরা নিজেদেরকে অর্পণ করছি কোনো সন্দেহ নাই এটি একটি হল শিরকির পথ আল্লাহ রাহমিন যে বিষয়টির অধিকার রাখেন যেটার মালিক তিনি তার হাতে যেটা এটা যদি অন্যের কাছে রয়েছে বলে মনে করা হয় বা অন্য এটার মালিক বলে যদি চিন্তা করা হয় এবং সেই অনুযায়ী কিছু কাজকর্ম করা হয় এটার নামই হলো শির্ক লেখক রহম্লা শের্কের এ পথটিকেও তিনি বন্ধ করে দিতে চাচ্ছেন আমরা যেন এই পদ দিয়েও সেরকে লিপ্ত না হই সেটাই তিনি বুঝাতে চাচ্ছেন এ তিনি এই অধ্যায় বেঁধেছেন অধ্যায়টি হলো বাবু কৌলিল্লা হি চালা আহ বাব চা ওয়ালা কিনলা হা ইয়েহ দি মাইয়েশা ইন না কালা চাহ দি মন আহ বাব চা আল্লাহ সুহানা সাল্লাম কি বলছেন হে রাসুল হে মোহাম্মদ ল্যাটাহ দি মানে তুমি যাকে পছন্দ করছো যাকে ভালো মনে করছো তাকে যে তুমি হেদায়েত দিতে পারবে এটা কখনো নয় এখানে হেদায়েত দেওয়া অর্থ হলো হক জিনিসটি কবুল করার মতো তৌফিক দেওয়া এটা তোমার অধিকার নাই তুমি এটার উপর সক্ষম নয় বরং তুমি শুধু এতটুকু মানুষকে পথ দেখাবে যে এই এই হল হকের পথ কিন্তু সেই পথটা গ্রহণ করবে বা গ্রহণ করার মতো যে যোগ্যতা তৌফিক সেটা কোনো মখলুকের দেওয়ার অধিকার নেই মখলুকের দেওয়ার সামর্থ্য নেই সেটা দিতে পারেন একমাত্র আল্লাহ সুহানা তাই কোনো অলিয়া উলিয়া নয় এমনকি কোনো আসুল কোন নয় কোনো আল্লাহর নৈকট্যশীল ফিরেস্তাগণ নয় সর্বশ্রেষ্ঠ রাসুল মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনিও নন আল্লাহ রাবুলি আলম সেটি নিষেধ করছেন প্রিয় বন্ধুরা লেখক অধ্যায় বেঁধেছেন এখানে বেশ কিছু হাদিস নিয়ে এসেছেন আয়াত নিয়ে এসেছেন সেগুলি আমরা মনোযোগ সহকারে শুনবো ইনশা আল্লাহ এ পর্যায়ে আমরা একটু ছোট্ট বিরতি নিতে যাচ্ছি আশা করি বিরতির পর আবার আমরা দর্শে ফিরে আসবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বসন্তের বৃষ্টিতে যেমন সবুজ হয়ে উঠে মরুভূমি জ্ঞানের ধারায় মানব হৃদয় আপনি কি চান তো জাহান জুড়ে প্রাণময় সুখময় অনন্ত জীবন তাহলে দেখুন বিশ টিভি বাংলায় আমাদের আয়োজন আল কোরআনের জীবন ঘনিষ্ঠ বিধিবিধান জানিন কত সুন্দরভাবে পবিত্র কোরআন অগণিত জীবনকে আলোকিত করেছে আল কোরআনের জীবন ঘনিষ্ঠ বিধিবিধান আজ রাত সাড়ে দশটায় বা সম্প্রচার সকাল নটায় বাংলাদেশে বাংলায় ডায়ালগ

মানবতা পরান্ত বিশ্বের সকল জ্ঞানের উৎস এখান থেকে জ্ঞানকে বের করে নিতে হবে ঘোষণা সৌরজগৎ সূর্যকে কেন্দ্র করে তার গ্রহগুলো একটি চমৎকার শৃঙ্খলার ভিতর দিয়ে ঘুরছে পৃথিবী ঘুরছে তার আপন কক্ষপক্ষে গবেষণা আল্লাহ হওয়া তা আলা কি পরিমাণ শৃঙ্খলার ব্যবস্থা করেছে ডক্টর আহমাদউল্লা ত্রিশালি সব আলোচনা এখানে চলে আসতে পারে হে আল্লাহ মালিক আলমল

আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে অপেক্ষা করছেন বিরতির পর আবার আমরা এ দর্শের বাকি অংশ শুনব এ আকাঙ্ক্ষায় আল্লাহ রবিল্লা আলমিন সবাইকে সঠিক জিনিস বোঝার শেখার জানার এবং মানার তৌফিক দান করুন এ কামনাই করছি লেখক রহমা হল্লা তিনি এ অধ্যায় হাদিস নিয়ে এসেছেন যে হাদিসটি সহি বোখারির হাদিস সহি বুখারির চার হাজার সাতশত বাহাত্তর নম্বর হাদিস সহি মুসলিমেও এসেছে চব্বিশ নম্বর হাদিস আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লাম এর চাচা তিনি তার জীবদ্দশায় মক্কায় যত রকমের সহযোগিতার প্রয়োজন তার সামর্থ্য অনুযায়ী তিনি কখনো কম করেননি তবে নিজেই আবার ইসলাম গ্রহণ করার মতো সুযোগ লাভ করতে পারেননি আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লাম তার চাচার জীবনের শেষ মুহূর্তে হলেও তাকে যেন ইমান আনানো যায় এই আপ্রাণ চেষ্টা করলেন তাকে যেন হেদায়ত দেওয়ানো যায় হেদায়তের পথে যেন তাকে নিয়ে আসা যায় প্রাণপণ চেষ্টা করলেন সহি খারি তেহাদিসে এসেছে রসুল সাল্লাহ আলাইহি হুসাল্লামের চাচা আবু তালেব যখন তিনি মৃত্যুশয্যায় সজ্জায় সাইদ আর বেশি দেরি নেই বিদায় নিতে যাচ্ছেন পৃথিবী থেকে জীবনের শেষ মুহূর্ত ঘনিয়ে এসেছে এই মুহূর্তে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে গেলেন গিয়ে দেখলেন আবার তার পাশে বসে আছেন আব্দুল্লাহ বিন আবি উমাইয়া ও আবু জাহাল তারাও বসে আছে আল্লাহ রাসূল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়া আম কুন লা ইলাহা ইল্লাল্লাহ হে চাচা হে চাচা আপনি শুধু মুখ দিয়ে একবার এই বাণীটি উচ্চারণ করুন আল্লাহ রসুল সালি হোসাল্লাম চাচার হেদায়ত পাওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন পার ইসলাম বিদ্বেষী দুই ব্যক্তি বসে আছেন আবদুল্লাহ বিন আবি ওমাইয়া ও আবু জাহাল তারা বলতেছেন আতার গা হে আবু তালেব তুমি তোমার বাবা আব্দুল মুতালেবের যে দিনের উপর ছিলে এতদিন এই মৃত্যু মুহূর্তে তুমি সেই বাপদাদার ধর্ম তুমি ত্যাগ করবে বাপদাদার মুখে তুমি চুনকালি মাখাবে তা তো কখনো হতে পারে না অতএব তুমি তোমার বাপদাদার ধর্মের উপরেই প্রতিষ্ঠিত থাকো ফা আলহিন্নাল আলি হোসাল্লাম نبي صلى الله عليه وسلم أبار تني أبدن كلن جزاء أكبر مقدّي شش مهرت لا إله إلا الله كথاتي وتشرن كرون الله سبحانه وتعالى كسر جا ولا در كرامي شيء بشيء بولبو فكان آخر ما قال وهو على ملة عبد المطلب وأبا أن يقول لا إله إلا الله أبو جهل بن عبد الله بن أبي أمية تراو أكوي هذا أبار ترى بولو جنا জীবনের শেষ মুহূর্তে তুমি বাপ দাদার ধর্ম কখনো ত্যাগ করবে না পরিশেষে তিনি বললেন ওয়া আলা মিল্লাচি আব্দুল মুজ্আলেব তিনি বাপ দাদার ধর্মের উপরেই থাকবেন লা ইলাহা ইল্লাল্লাহ বলতে অস্বীকৃতি জ্ঞাপন করলেন ফকা নবী সাল্লাল্লাহু আলাইহি হুসাল্লাম নবি সাল্লাল্লাহ সাল্লাম তখন বললেন লা আস্তক ফিরান মালাম উনহা আঙ্কা হে চাচা আপনার জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকব যতক্ষণ না আমাকে এ বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেন ফা আনজালাল্লাহু আযজা ওয়া জাল্লা এর পরে আয়াত নাজিল হলো মা কানা লিনাবিয়ি ওয়াল্লাযিনা আই আয়াস্তাগফিরু লিল মুশরিকিন কোন মুমিন কোন নবী এবং যারা ঈমান এনেছে তাদের জন্য কখনো শোভা পায় না যে তারা মুশরিক যারা এদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে সূরা তাওবা 113 নম্বর আয়াত ওয়াংসাল আল্লাহ চা আ লা ফি অবী তালেব আর আবু তালেব সে যে জীবনের শেষ পর্যন্ত হেদায়েত পাইনি আল্লাহ রাফোলা আলামিন তার ব্যাপারে নাজিল করলেন ইন্না খালা চাহজি মান আহবাব যা ওয়া লা কিন্ আল্লাহ ইয়েহজি মৈয়া হে মোহাম্মদ তুমিও প্রাণপন চেষ্টা করে ও যাকে হেদায়েত দিতে চাচ্ছো লা চাহ জি ইমন আহবাবটা যাকে তুমি পছন্দ করছো তাকে হেদায়েত দিতে পারবে না বলে কি নল্লাহ হায়া দী বরং হেদায়েত হলো আল্লাহর হাতে তিনি যাকে ইচ্ছা করেন তাকে হেদায়েত দেন বন্ধুরা সোরা কাসাস ছাপ্পান্ন নম্বর আয়াত আল্লাহ বলে আলবিন বলে দিলেন যে না তোমার পক্ষে কাউকে হেদায়েত দেওয়া সম্ভব নয় এখানে হেদায়েত দেওয়া সম্ভব নয় অর্থাৎ সেটা হলো আর তৌফিক লে কবুল ইল হাক জিনিসটাকে গ্রহণ করার যে তৌফিক সেই তৌফিক দেওয়া তোমার পক্ষে সম্ভব নয় এটার মালিক একমাত্র আল্লাহ সুবহা হওয়া আলা তোমার দায়িত্ব শুধু এতটুকুই তোমার কাজ যে তুমি ইহাকের দিকে মানুষকে দিশা দিবে হকের পথ মানুষকে বর্ণনা করে দিবে এজন্য অন্য আয়াতে যেটি এসেছে ইননাকা লা তাহদি ইলা সিরাতি মুস্তাকিম সূরা শুরা নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইননাকা লা ইলা সিরাতি মুস্তাকিম হে মুহাম্মদ তুমি হেদায়েত দাও মানুষকে সঠিক পথের তো এখানে হেদায়েত দাও অর্থ হলো 하다예 দিতে পারো এর অর্থ হলো সঠিক পথের বর্ণনা মানুষকে দিতে পারো সঠিক পথের দিশা মানুষকে দিতে পারো সঠিক পথের নির্দেশনা দিতে পারো কিন্তু সঠিক পথকে গ্রহণ করার জন্য যে তৌফিক সেই তৌফিক রাহমাতুল্লিল আলামিন সাইদুল মুরসালিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দিতে পারেন না জিবরিল আলাইহিস সালামও দিতে পারেন না কোন ওলি আওলিয়া তো बुजुर्ग তো দূরের কথা প্রিয় বন্ধুরা অতএব হেদায়তের দোহাই দিয়ে হেদায়ত পাওয়ার দোহাই দিয়ে আল্লা আলমিনের সমকক্ষ অন্য কোন মখলুককে মনে করার সুযোগ নেই লিপ্ত হওয়ার পথ আমাদের সামনে আর উন্মুক্ত নেই এ হল হাদিস যেটি শোহে বুখারি এবং মুসলিমের হাদিস এ হাদিস থেকে আমাদের জন্য স্পষ্ট হয়ে গেল যে প্রকৃতপক্ষে হেদায়তের মালিক সঠিক গ্রহণ করার যে তৌফিক এ তৌফিক দেওয়ার মালিক হলেন একমাত্র আল্লাহ সুবাহানা হুয়া তালা এ তৌফিক চাইতে হবে আল্লাহ সুবাহানা হুয়া তালার কাছেই অন্য কারো কাছে নয় যদি এ তৌফিকের জন্য অন্য কারো কাছে ধর্ণা দেই এ তৌফিকের জন্য অন্য কারো কাছে আশা আকাঙ্ক্ষা করি এবং বিশ্বাস করি যে অন্য কেউ দিতে পারবে তাহলে এটি হলো সে রাসুল সাল্লাহ আলী হোসাল্লাম ইন্তেকালের পর সাহাবাই কেরামগন তার কাছ থেকে কোনো কিছুই পান নাই বা কোনো কিছু পাওয়ার জন্য তার কবরের কাছে গিয়ে ধর্ণা দেন নাই আজকে বহু ধরনের আমাদের বানাউটি কেসা কাহিনী আমরা বলে থাকি যে আল্লাহ রাসুল সেখানে গেলে তাকে এই হেদায়ত দিলেন সেই হেদায়ত দিলেন এগুলি সম্পূর্ণ মিথ্যা এবং বানাউট ছাড়া আর কিছুই নয় প্রিয় বন্ধুরা এ অধ্যায় থেকে আমরা অনেকগুলি শিখনীয় বিষয় পাচ্ছি প্রথম হলো ইন্নাকালা টাহাদা রাসুল তুমি যাকে পছন্দ করো যাকে ভালোবাসো তাকে হেদায় দিতে পারবে না এখানে হেদাই দিতে পারবে না এর অর্থ হলো জিনিসটি কবুল করার জন্য যে তৌফিক সে তৌফিক দেওয়া আল্লাহ সেই তৌফিক দিয়ে থাকেন আল্লাহ সুবাহ তিনি যাকে চান এরপরে অধ্যায় আরেকটি আয়াত এসেছে মাকান এবং যারা ইমানদার তাদের জন্য কখনো শোভা পায় না যে তারা মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করবে এই আয়াতটি মূলত আবু তালেব তাকে কেন্দ্র করে অবতীর্ণ হয়নি তাকে কেন্দ্র করে অবতীর্ণ হয়েছে ইন্নাকা লা তাহদি মান আহাববতা এই আয়াত সূরা কাসাস 56 নম্বর আয়াত আর ওমা কানা লিন নবী ওয়াল্লাযিনা আমানু এই আয়াতটি নাজিল হয়েছে পরে অন্যভাবে এ হাদিস থেকে বা এই অধ্যায়ে আমরা আরো অনেকগুলো বিষয় শিখতে পাচ্ছি সেগুলি যেমন তাফসীর কাউলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ক্বুল লা ইল্লাল্লাহ বিখিলাফ মা আলাইহি মিন মাইয়াদদাই ইলাহা ইল্লাল্লাহ এটি বলা অবশ্যই জেনে শুনে খালি বলতে হবে মুখ দিয়ে শুধু লা ইলাহা উচ্চারণ করলে আবার ইসলামের জন্য যথেষ্ট নয় তাহলে আবু তালেবের বিষয়টি জবাব আবু তালেব তিনি আরবী ছিলেন আরব ছিলেন তার ভাষা ছিল আরবি তিনি আরবি বুঝতেন যে যখন এই মুখ দিয়ে লাই লাহাই বলব সব প্রতিমার কাছে সেজদা দেওয়া বন্ধ সব প্রতিমার কাছে আবেদন নিবেদন বন্ধ নজর নেওয়াজ কুরবানি সব কিছু বন্ধ হয়ে যাবে একমাত্র শুধু আল্লাহ সুহান হাত আলোর কাছেই আবাদত চলবে এ অধ্যায়ে আমরা আরও কিছু জিনিস জানতে পারছি যে আবু তালেব আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম প্রায় দশটি বছর নবদ পাওয়ার পরে তিনি চাষাকে যেন তিনি ইসলাম গ্রহণ করেন বহু চেষ্টা করেছেন জীবনের শেষ মুহূর্তেও আসে বাধা দিল আবদুল্লা বিনা বিয়া তারা বাধা কিভাবে দিল তারা বলো যে বাবদাদার বা আব্দুল মোত্তালেবের দিন ধর্ম সেটা কি বর্জন করে তুমি অন্যদিকে চলে যাবে এ বলে তাকে বাধা দিল অর্থাৎ বাপদাদার দুহাই দিয়ে হাত থেকে সঠিক বিষয় থেকে তিনি বঞ্চিত হলেন তাকে বঞ্চিত করা হলো আজকে আমাদের সমাজেও এ ধরনের কিছু আমরা বাবদাদার দুহাই দিয়েও অনেক সময় কর ও সন্ন্যার আলোকে সঠিক জিনিসকে বর্জন করে থাকি তা থেকে বঞ্চিত হয়ে বিশেষ করে যখন আজকে আমাদের মুসলমান হওয়া সত্ত্বেও বিভিন্ন দল বিভিন্ন মাঝাব বিভিন্ন তরিকা বিভিন্ন মতবাদ সৃষ্টি হয়েছে এক্ষেত্রে আমরা কোরআন ও করিস হাদিসকে সরাসরি পেলেও সেটাকে গ্রহণ করছি না অনেক সময় বাপদাদার দোহাই দিয়ে সেটিগুলি বর্জন করছি আমরা বলে ফেলি যে না বাপদাদা এই ধরনের আমল কোনদিন করেননি তাই আমি এইভাবে আমল করব কেন বাপদাদা এইভাবে সলা তাদাই করেননি আমি এইভাবে কিভাবে করি বাপদাদা এই আকিদা পোষণ করেনি আমি আকিদা পোষণ কিভাবে করি এ জবাব আমরা দেই অথচ এই জবাব কখনো কোনো মুসলমানের হতে পারে না এটা জবাব হলো সেই আবু জাহালের الجواب إيه لأبو أبو الطالبير، الجواب بولا الله بن أبي عميان، الله رب العالمين القرآن الكريم يقول ترمد تعبت بولا سين، تارمود السورة بقرار، اكشط اكشط وإذا قيل لهم اتبعوا ما أنزل الله، زخن تذكرك والله هاي الله سبحانه وتعالى تعالى نازل كورسين قرآن وحديث رالله كي، تا توم راه نشرن كرو، تارا جواب ده قالوا بل نتبع ما ألفين عليه آباءنا، نا আমরা সেই করার হাদিস বুঝি না বরং আমরা অনুসরণ করব আমাদের যেভাবে আমরা করবো আমাদেরকে আমাদের যা করে এসেছেন সেটাই আমরা মানব আল্লাহ বলছেন যদিও তাদের দাদারা কিছু বুঝতেন না এবং ভুল পথে ছিলেন তবু তারা আজকে দাদার দোহাই দিয়ে এভাবে চলত প্রিয় বন্ধুরা এমনইভাবে এ হাদিস অনেকগুলি আমাদেরকে শিক্ষা দিচ্ছে সেই শিক্ষাগুলির মধ্যে এটাও একটি শিক্ষা যে জীবনের শেষ মুহূর্ত যদি সঠিক ইমান সঠিক তাওহিদ থাকে তাহলেই তিনি সফলকাম হবেন তিনি সার্থক হবেন হেদায়েতের প্রকৃত মালিক হলেন আল্লাহ সোহান ওয়াতা আলাহ তার কাছে আমরা হেদায়েত চাইব তার কাছে আমরা চাইব তিনি যেন আমাদেরকে তাওহিদের উপর প্রতিষ্ঠিত রাখেন এবং তার নির্দেশ কোরআন ও সুন্না মেনে চলার চেষ্টা করব আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন আমিন ওয়া খরে জাওয়ান আনিল হামদুলিল্লাহ আলামিলা আলামীন والسلام عليكم ورحمه الله وبركاته

জানুন সেই মৌলিক নীতিমালা যার মাধ্যমে দিনি বিধান বোঝা সহজ হয়ে যায় ইসলামের বুনিয়াদী শিক্ষা ও তারও সাধারণ উদাহরণ আজ রাত দশটায় বা সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় Saturdays provide. In Britain, we are facing one big problem that are you Muslim or British? The space to talk. In India, back home, they ask, are you a Muslim first or Indian first? And we Muslims should know how to reply, how to turn the tables over. The place to knock. Why Trinity cannot be regarded in that sense Father, Son, and Holy Spirit? The opportunity to ask. But even if we agree that what the Christians say, that he was crucified,

লোবিজী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই মনি মুক্তার আবু হুরায়রা রাদি আনহু বলেন রসুলুল্লাহসাল্লাহু আলাইসাল্লাম বলেন মুনাফিকের আলামত তিনটি কথা বললে মিথ্যা বলে অঙ্গীকার করলে ভঙ্গ করে এবং আমানত রাখলে খেয়ানত করে সেহি বুখারি প্রথম খণ্ড ইমানত্যা অনুচ্ছেদ চব্বিশ হাদিস নম্বর ৩৩।